গরুর নাম সুলতান। ফ্রিজিয়ান জাতের গরুটি 3 বছর ধরে লালন পালন করছেন রংপুরের পাগলাপীর এলাকার খামারি শহীদুল। এখন পর্যন্ত এটি বিভাগের সব থেকে বড় গরু, দাম হেঁকেছেন 25 লাখ টাকা। কোরবানির ঈদকে ঘিরে সুলতান ছাড়াও বেশ কয়েকটি গরু প্রস্তুত করেছেন এই খামারি। গরুটার বর্তমান বডি ওয়েট আছে 1500 কেজি, আমি দাম চাচ্ছি বর্তমান 25 লক্ষ টাকা। ঈদকে সামনে রেখে রংপুর বিভাগে ছোট বড় প্রায় 1.5 লাখ খামারে গরু প্রস্তুত করা হয়েছে। তবে এবছর এখন পর্যন্ত অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীরা গরু কিনতে না আসায় শঙ্কায় খামারিরা। করোনার প্রভাবের কারণে এখন আমি আশানুরূপ ওইভাবে পাটির সাড়া পাচ্ছি না। এই লকডাউন থেকে এই পর্যন্ত আমি 11টা গরু সেল করছি, কোরিয়াদেরকে ভর্তুকি দিয়ে খিলাচ্ছি বর্তমান। এখন এই আজকালকার মধ্যে আর একটা যে কোনো ছোটো গরু হোক বিক্রি করতে হবে, বিক্রি করি আমাকে আবার খাদ্য কিনতে হবে। বিভাগে গবাদি পশুর চাহিদা রয়েছে প্রায় 10.5 লাখ আর প্রস্তুত করা হয়েছে 15.5 লাখ পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে সরকারের বিশেষ রেল সেবা ও ই মার্কেটিং সুবিধা নিলে কম ক্ষতিগ্রস্ত হবেন খামারিরা। ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমরা এখানে গবাদি পশু বিক্রির উদ্যোগ নিয়েছি, যার কারণে সার্বিক দিক থেকে সকলের সহযোগিতা পেলে আমাদের মনে হয় না যে এখানে আমাদের গবাদি পশুর বিক্রির যে সংখ্যাটা এটা থাকবে। ঠাকুরগাঁওয়ে প্রায় 14,000 খামারি ঈদকে সামনে রেখে পশু হৃষ্টপুষ্ট করেছেন। গরুর পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও মহিষও রয়েছে। করোনা মহামারীর কারণে বাইরের জেলা থেকে এখনও পাইকার না আসায় দুশ্চিন্তায় তারা। ঢাকা, চিটাং এইদিকের পার্টিগুলো চলে আসত, এবারে শুধু আমার ফার্মে না, কোথাও আসেনি এখন পর্যন্ত। আমার কোনো পার্টি খামারে আসেনি, আমরা যোগাযোগ করতেছি বিভিন্ন পার্টির সঙ্গে, পার্টি আসে না। আমাদের মেডিকেল টিম অলরেডি গঠন করা হয়েছে প্রত্যেকটা উপজেলায়, তারা উপজেলার হাটগুলোতে কোরবানির হাটগুলোতে আমরা এগুলো পর্যবেক্ষণ করব। ঠাকুরগাঁও জেলায় এবার 80,500 গবাদি পশু বিক্রির জন্য তৈরি করা হয়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।